আমার আল্লামা আলহাজ মুফতি মাওলানা আহমদুল হক হুজুর জামিয়া আহমদিয়ার প্রভাষক মহোদয় আমার পাশে বসা, আমি আসার পরে বলতেছে, ও তাহির হুজুর, আপনার এই যে হাজার হাজার মানুষ আছে এটা মনে আল্লাহ পাকের দয়া আপনার প্রতি। আমার কিন্তু কথাটা শোনার পরে আমার ভিতর থেকে শুধু একটাই কান্নার মতন একটা সুর বাজছিল, কেন জানুনি, আপনি আমার হাজার ভক্ত আছে বলেন, আজকে হাজার মানুষ আসছে বলেন, আমার অনেক সম্মান করে বলেন, আমাকে অনেক মানুষে অনেক কথা বলে বলেন, আমার বাড়িতে একটা ছোট্ট বিল্ডিং আছে বলেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমারে আর তাহির হিসাব কইতেন না, আমারে শুধু বলবেন লাশটারে গাড়িতে তুল, লাশটারে বাড়িতে লইয়া যা, লাশটারে বাড়িতে নে, আমার লাশটারে ঘরের ভিতর ঢুকাইতো না, কই বাহিরে একটা চাটাই দে আমার লাশটা বাহিরে শুয়াইয়া দিব, গোসল করার সময় কব লাশের লাশে গোসল করায়, আবার খাটটার মধ্যে শুয়াইতে গেলে কয় লাশটারে খাটে শোয়া, জানাজার মাঠে গেলে আর কইতো না তাহির হিসাব আসছে, ইমাম সাহেব মাইক দিয়া বলবে মরহুমের লাশ আসছে। এটাই হলো তোমার আমার জিন্দিগির শেষ পরিচয়, এছাড়া আর কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন সোম্মায়ুমিতুকুম, এই কথাটা বড় ডেঞ্জারাস একটা কথা, এই কথাটা বড় কঠিন একটা কথা। ও বন্ধু রে বন্ধু, আল্লাহ বলেন সোম্মায়ুমিতুকুম, অতবার তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিব, সোম্মায়ুহিকুম, মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব। কিন্তু একটা কথা শুনেন, জীবনটা দেওয়ার পরে তুমি অন্য কাহার দিকে যাবে না, আল্লাহ বলে আমি তোমারে পাঠাইছি তুমি আমার দিকে ফিরে আসবে, সোম্মা ইলাইহি তুরজাউন, অতবার তোমরা এদিকে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যুবক ভাইরা গো, আরে বাবা মুখ আছে কথা বলা যায়, সব সময় সব কথা বলা যায় না, চোখ আছে দেখা যায় সব দেখা যায় না, হাত আছে ধরা যায় সব ধরা যায় না। আল্লাহর কোরআন কি তোমার মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে কবরে যাওয়া লাগবে, কখন কোন জায়গায় তোমার মরণ হবে তুমি জানো না। গত কিছুদিন আগে সিলেটের জমিনে, পাঁচ দিন হলো সিলেটের জমিনে, একটা এনা বাস আর একটা হলো লন্ডন এক্সপ্রেস, দুইটা খুব দামি বাস পরস্পর পরস্পরের মধ্যে মুখোমুখি হয়েছে, জায়গার নাম হলো সিলেট রশিদপুর। এমনভাবে দুইটা মুখোমুখি হলো রে বন্ধু, এগারো জন মানুষ গাড়ির ভিতরেই মারা গেছে, অসংখ্য মানুষগুলোর আশঙ্কাজনক। অথচ দুইটা বাসের ভিতরে যেই মানুষগুলা ছিল তারা কিন্তু বলতেও পারে না ওই জায়গায় তাদের মরণ হবে, তারা যদি জানতো বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরণ হবে এরা কোনোদিন বাসের মধ্যে উঠতো না। তাইলে তোমার কি আর বোঝার বাকি আছে নি রে বন্ধু? ওই যে আমার আল্লাহর আয়াত তো ইউনিভার্সাল ট্রুথ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বি আইয়্যি আরদিন তামু, তুমি তো জানো না কোন জায়গায় তোমার কিভাবে মরণ হবে। এই জন্য যুবক ভাইরা আমার, সদা সর্বদা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখো। আজকে যদি তুমি অপবিত্র অবস্থায় চলো, তুমি তো জানো না তোমার মরণটাকে অপবিত্র অবস্থায় হতে পারে কি না, এমনও তো হতে পারে অপবিত্র অবস্থায় তোমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য যুবক সবসময় এই কথা মনে করো না, জীবন অনেক আছে, আরও বেশি সময় আছে, আমার বাবাই তো মরে নাই, আমি মনে হয় আরো বেশি দিন বাঁচবো। না রে না, না রে না, না না না, বহু যুবক পোলাপান মোটর সাইকেল চালাইতে যায় হঠাৎ কইরা ট্রাকের ভিতরে ঢুকিয়া গিয়া মারা যায়, অনেক যুবক পোলাপান হঠাৎ বুকে ব্যথা হয় হঠাৎ করে স্ট্রোক কইরা মারা যায়, অনেক ছোট ছোট পোলাপান মায়ের গর্ভ থেকে আসে পাঁচ দিনের মাথায় মারা যায়। এই জন্য কার মরণ কখন হবে বয়সের সঙ্গে নয়, যখন তার হায়াত শেষ হবে তাই এক বছর পরে শেষ হতে পারে, দশ বছর পরে শেষ হতে পারে, জবানটা খুলে বলো হায়াতের মালিককে।
ওই আল্লাহ বিষয় দিছে কবর, কবরে যাওয়ার আগে মরণ আছে না নাই? ওই মরণ বড় কঠিন। আমার নবী বলেন আজরাইলে যখন ঘরের দরজার মধ্যে ধাউ মারবে, ধাউটা যখন মারবে ভয়ঙ্কর সুরত লইয়া, তোমার যদি ইমান থাকে আজরাইলে তোমার যাওতল বাজারে মোমেনের ঘরে আইসা সালাম দিয়া ডুববে, আর তোমার যদি ইমান না থাকে আজরাইল এমন ভয়ঙ্করভাবে তোমার দরজায় ধাউ মারবে। আমার নবী বলেন একটা মানুষের মরণের সময় সবচাইতে বড় কষ্ট হলো সাখরাতুল মাউতের কষ্ট। সাত সমুদ্র ১৩ নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। আজকের মাহফিলে আব্দুর রহিম আছেন একজন, এই একটা কিন্তু অনেক কষ্ট করছে এই পোলাপানগুলো, এরা কিন্তু কমিটিগুলো অনেক যোগাযোগ আমার সঙ্গে করছে, হায় রে ভাই কে কোন দিন মারা যাব আমি জানি না, এমন হতে পারে জাউতলা বাজারের মাহফিল এই চট্টগ্রামের মাহফিল আমার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। ও নবী গো, আমার মরণটা ইমানের সাথে হইব নি গো নবী, মরণের কালে তুমি নবীর দিদার হইব। এত হাজার লক্ষ মানুষের ওয়াজ তো আমার মরণের সময় কাজে লাগবো না। আজরাইলে যদি আমার দাও মারে গো নবী, আমার রক্ত গুলা তো পানি পানি হয়ে যাইব, আমার হাড্ডি গুলা তো টাস টাস করে কইলা যাইব, আমার রোগ গুলা তো সিরা যাইব গো নবী। একটা বার মায়ার নজরে তাকাও না গো নবী, মরণের কালে এত নবী নবী করলাম। জামিয়া আহমদিয়ার মারবি প্রভাষক আল্লামা মুফতি আলহাজ আহমদুল হক সাহেব কেন নবী নবী করি, আজকের এই খলিল বান্দার দরবারের নিজামুদ্দিন শাহ হুজুর কেন নবী নবী করে, ওয়াসুদ্দিন চৌধুরী কাউন্সিলর মহোদয় কেন নবী নবী করে, কারণ কি জানো নি? আমার নবী যদি মরণের কালে এই জাউতলা বাজারের বাড়ির পাশে আইসা, আমার নবী মরণের কালে যদি তোমার সামনে দাঁড়ায় থাকে, আমার নবী যদি তোমার সামনে দাঁড়ায় থাকে, আমি তিনটা ওয়াজ করলে আমার বুকটা ফাইটা যায়। কারবালার বয়ান, হার কবরের বয়ান, মা বাবার বয়ান, এই তিনটা জায়গায় আমি বরদাস্ত করতে পারি না। মুহূর্তের ভিতরে আজরাইল আমার রুহটা নিয়ে যাইব। আজকে আমরা খুলছি তানা থেকে নবীর ডাক দিয়ে কই নবী গো, বলো না বলো না, মরণের সময় তোমার দিদার আমরা নসিব হইব নি। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশ্রিত বেশে হজুরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সাহাবারা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর পিছে নামাজ পড়ছে, আর আমরা সাড়ে ১৪০০ বছর পর ওই নবীর লাগিয়া কান্দি, নবী গো ও মায়ার নবী, আমরা কবরের আজাব সহ্য করতে পারতাম না গো নবী। ও নবী গো, নাকটার মুখটার ৩ মিনিট বন্ধ করে রাখতাম পারি না,
ডাক্তার মুখটার 3 মিনিট বন্ধ করে রাখতাম পারি না জানটা বাইরে যায়। আজরাইলে যখন আমার রুহ নিব আমি কত কথা গুমু আজরাইলে মানতো না আমার রুহটার বাইরে করে নিয়ে যাইব গো নবী। ও নবী গো মরণের কালে তোমার দিদার হইব নি। আমি 12 বছর আগে একটা সঙ্গীত গাইতাম দুয়ারে প্র হরি তোয়া প্রবেশ করো লোকে মনে আর কি দেখা হবে রে চট্টগ্রামবাসী জীবনে রংমহলে থাকবার বন্ধু এই পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে তো হরি তোয়া প্রবেশ করলো কে মনে। আমার বাবা আমার পাশে বসে থাকবে, আমার মা আমার পাশে বসে থাকবে, আমার বোন আমার পাশে বসে থাকবে, কিন্তু এত বড় আজরাইল কোন সময় কোন সেকেন্ডে আমার ঘরের ভিতরে ঢুকে আমার রুহটা নিয়ে যাইব ঘরের মানুষ একটাও টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মারা যাব, একদিন তো আমি মরেই যাব। আপনি তো একদিন মারাই যাবেন, কিন্তু মরণটা আসার আগে আমরা আল্লাহ চিনতে হবে, নবী চিনতে হবে, নিজের জীবনকে গোছাইতে হবে। মারা যাওয়ার পরে তোমাকে কবরে নেবে, বেঈমান হইয়া গেলে কোনো উপায় থাকবো না রে। ইমানদারের কাছে যখন আজরাইল আসে, ইমানদারের মাথার পাশে আজরাইল আইসা বসে, বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে সিরুনি দিয়া আঙ্গুল দিয়া আশ্রাইয়া দেয়, আর কানের কাছে আজরাইলে মুখটা দিয়া কয় ও আল্লাহর বান্দা তোমার রুহটা এখন নিয়া যামো। ইমানদার কইব আর দেরি কইরেন না, আমার রুহটা তাড়াতাড়ি লইয়া যান, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছি। আর হাত তুলে আল্লাহু আকবার বলো, ইমানদারের মাথার কাছে আইসে যখন কানের কাছে মুখটা লাগাই কথা বলবে, আল্লাহ আরেকটা ফেরেস্তা পাঠাইব, ওই ফেরেস্তার হাতের মধ্যে একটা আতর, ওই ফেরেস্তার হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবে, সুগন্ধি থাকবে, ওই ফেরেস্তার হাতের মধ্যে একটা সাদা কাপড় থাকবে, এই কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদারের কাছে আসবে, আজরাইলে বসবে মাথার পাশে, আর ওই ফেরেস্তাটা বসবে দুইটা চোখের মাঝখানে আইসা বসবে, বৈশা সুগন্ধিযুক্ত কাপড়টারে ইমানদারের নাকের কাছে লাগাইয়া রাখব। কেন লাগাইব জানুনি? একটা মাত্রই কারণ, কারণ হলো একটাই, ইমানদার রুহটা যখন নিয়ে যাবে ওই ফেরেস্তার সুগন্ধির গ্রাণ নীতি নিতে, সন্তান যেমন মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায় টের পায় না, ওই ফেরেস্তাটার সুগন্ধিটা ইমানদারের নাকের মধ্যে লাগাইয়া ধীরে ধীরে ঘুমায়া যাবে। আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তা আমার পাগলের রুহটা কবজ করার পরে তুই সাদা কাপড়ের মধ্যে লইবি, এই যাও তোলা এই চট্টগ্রাম খুলছি, যাও তোলা বাজারের কেউ যদি মারা যায় তার রুহটারে তার বডিটারে তার বডিটারে বাইন্ডিং করার জন্য যাও তোলা বাজার থেকে কাফনের কাপড় আনে কি আনে না? আমি যদি মারা যাই বাজার থেকে কাফন আনবে কেন জানেননি? আমার বডিটারে পেজ দিয়া কবরে নামাইবার লাইগা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদারের রুহটারে তুই সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং করবি, বাইন্ডিং কইরা তুই উপরে নিয়ে আসবি, আর ইমানদারের বডিটারে বাইন্ডিং কইরা কবরে দেওয়ার জন্য বাজারের কাপড় আনে। দুইটা কাপড়ের পার্থক্য কি? ইমানদারের রুহটারে যখন সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা নিয়ে যাই, প্রথম আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয়, তৃতীয় আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয়, ওই রুহটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াম আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
তারে রুহটারে নিয়ে যাবে এমন একটা জায়গা যে এই জায়গার নাম হলো কোরআনের ভাষায় হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে রুহটারে নিয়ে যাওয়া হবে। এই দিক দিয়ে ইমানদারের রুহটারে ইমানদারকে যখন কবরে নামায়া দিবে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার প্রেমিকের কবরের মধ্যে ইন্টারভিউ হবে, প্রেমিকের পরীক্ষার হল হবে। এই প্রেমিককে প্রশ্ন করা হবে যা যা রুহটা ইমানদারের ভিতরে দিয়ে আসো। ওই কবরে নামায়া যখন সবাই চলে যাবে ইমানদারের ভিতরে রুহটা দিয়ে দিবে। দেওয়ার পরে ইমানদারের কানের পাওয়ার এমন বাড়বে বিদায় বেলায় আপন জনরা যে তারে কবর দিয়া চলে যাইতেছেন ওই পায়ের আওয়াজগুলো ইমানদারের নিজের কানে শুনতে পারবে। তার আপন জনরা বিদায় নিয়ে যাইতেছে। বেশি লম্বা করব না রে বাবা, শুধুমাত্র কথাগুলো বোঝার জন্য বলতেছি। এবার ইমানদারের ভিতরে রুহটা যখন দেওয়া হবে ইমানদার কবরে যখন জাগ্রত হবে ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরে নামবে। নামার পরে তারে সুন্দর করে কবরে সালাম কালামে বসাবে। বসাইয়া ইমানদারে প্রশ্ন করবে, এক নম্বর প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে, ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি, ওয়ামা কুন্তা তাকুলু ফি হক্কে হাজার রজুল এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। এমনভাবে যখন প্রশ্ন করবে ইমানদার প্রশ্নের উত্তর দিয়া দিবে এমন সুনসিব কার হইতে পারে রে। ইমানদারে যখন প্রশ্নের উত্তর গোলা দিয়া দিবে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা ও ফেরেশতারা আমার প্রেমিক কবরে ঘুমাইব, জান্নাতের একটা বিছানা নিয়ে বিছাইয়া দে। এবার ইমানদারের নিচে আইনা জান্নাতের বিছানাটা বিছাইয়া দিবে। দেওয়ার পরে গালিচার মধ্যে ইমানদার ঘুমাইয়া ঘুমানোর জন্য শুইবে, কিন্তু শোয়ার সাথে সাথে ঘুম আসবে না। যেই কোনো দাবি খাটের মধ্যে বলেন আর বিছানার মধ্যে বলেন, শুইলেই কিন্তু সাথে সাথে ঘুম আসে না। ইমানদারে ওই বিছানার মধ্যে যখন শুইবে ও বন্ধরে, শোয়ার পরে ইমানদার দেখবে একটা হাওয়া আসতেছে কবরে। এই হাওয়াটা অন্য কোনো দুনিয়ার বাতাস না, আমার আল্লাহ জান্নাতি একটা হাওয়া তার কবরে জারি করে দিবে। এই হলো ইমানদার এক নম্বর পজিশন। এক নম্বর পজিশন বিছানা করে দিবে আমার আল্লাহ, দুই নম্বর জান্নাতে হাওয়া ঢুকবে। এবার ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুয়া যাবে, কিন্তু তিনি ডান কাত যখন হবে, ডান কাত হওয়ার পরে দেখবে সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে, সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। ওই মুহূর্তে ইমানদার ডাক দিয়া বলবে তুমি কে, এত সুন্দর করে আমার কবরে আলো দিতেছ। কয় আমি কেউ না, আমারে আল্লাহ পাঠাইছে, তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে আজাব দিতেছ। ওই আলো ডাক দিয়া বলবে আমার সিনুনি, আমি অন্য কেউ না, আমি তোমার কবরে যা আলো দিতেছি, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এরপরে ইমানদার বাম কাত হবে, বাম কাত হওয়ার পরে ইমানদার দেখবেন আর একটা আলো জ্বলতেছে। এবার ওই আলোকে ইমানদার ডাক দিবে, আলো রে তুমি কে গো, আমার কবরের মধ্যে আবার তুমিও এই পাশ দিয়ে আলো দিতেছো। ওই আলো ডাক দিয়া বলবে আমি দুনিয়ার কারেন্টের আলো নয়, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, কোনো আলো নয়, অর্থাৎ কোনো আলো নয়, আমার সিনুনি কেডাই, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কর আল্লাহু আকবার।